পিতা ধর্ম পিতাই পরম তপস্য অত পিতা তোমার এই দয়াতে আশা দিয়েছে সেই দড়ায় তাই তো তোমার কিন্তু তুমি আমাকে রেখে সত্যভাবে চলে গেছ তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো আমি কিন্তু তোমার লক্ষ করি প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি আপনি যখন সম্মত আছেন তাহলে যে আমার আর আমাদের কোন কারণ নেই আমি পরস্পর জানতে পেরেছি মহারাজ আমি জানতে পেরেছি আপনার নাকি একজন এই বিবাহযোগ্য কন্যা রহিয়াছে হ্যাঁ আছে তাকে কি কোন সপাত্র পেলে আপনার কন্যাকে কি পাত্রস্থ করবেন মহারাজ হ্যাঁ আমি যদি উপযুক্ত পাত্র পাই তাহলে অবশ্যই তাকে আমি পাত্রস্থ করব তবে শুনুন মহারাজ পাত্রটি হচ্ছে কি ওই যে বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সিংহের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার বিয়ে করেছে মহারাজ সত্য কিন্তু এখন যাকে বিবাহ করবে সে হবে এই রাজ্যের মহারানী আর পূর্বে যাকে বিবাহ করেছে সে হবে তার কুমারীকে পাঠিয়ে দে আপনার কথার বাহিরে কোনোদিন আমি যাই আর যাবো তো কোনোদিন আমি কল্পনাই করিনি বলুন পিতা আপনার কি কথা তাহলে শোনাবা বিজয়নগরের রাজা বিজয় সেনের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের আমার কি বলার আছে আপনারা যা ভালো মনে করেন তাই করুন আগে বলুন মহারাজ আপনি তাহলে শুনেছেন সেই কথাগুলো এই কথাতে যদি আপনি রাজি থাকুন তাহলে আপনি এখন সমস্ত কথাতেই রাজি তবে বিবাহর দিনটা মহারাজ
ওই যে সামনের বুধবার এই গুদলি লগ্নে বিয়েটা শুভ হবে মহারাজ, সুতরাং ওই গুদলি লগ্নের বুধবারের লগ্নটাই আমি কাজে লাগাবো মহারাজ। এই বিবাহে কিন্তু আপনারও নিমন্ত্রণ রইল। কি যে বলেন মহারাজ, আমি না থাকলে জানি বিবাহ শুভ হবে মহারাজ। তাই আমি এখন আসি মহারাজ। হ্যাঁ আসতে পারো। প্রণাম হয় মহারাজ। আমি ক্ষুদ্র একজন শিল্পী, আমার দুজন ওস্তাদ এখানে, একটা হচ্ছে মিলন ভাই আর একজন হচ্ছে আমাদের ওস্তাদ শালম। তাদের পিছনে ঘুরে অল্প অল্প একটু অভিনয় আমি শিখতেছি, আপনারা ভবিষ্যতে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো অভিনয় দেখি, আপনাদেরকে আনন্দ দিতে পারি, হাসি খুশি রাখতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। সর্বাঘাতক, যে কাজের জন্য আমি আপনাকে পাঠিয়েছিলাম সেই কাজের কি সংবাদ? সংবাদ বলো অশুভ। অশুভ কিন্তু কেন সর্বাঘাতক? আমি বিয়ের প্রস্তাব দিলাম আর বিয়েতে রাজি হলো, কিন্তু 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 সর্বাগত কিন্তু হচ্ছে গিয়ে মহারাজ, আপনার সমস্ত রাজ্যটি যদি ওই তার নামে লিখে দেন তবে বিয়ে হবে না। সর্বাগত সামান্য একটা তর্ক রাজ কন্যাকে বিয়ে করতে হলে আমার পিতার দেওয়া এই রাজ্যটা তর্ক রাজ কন্যার নামে উইল করে দিতে হবে। আমি তর্ক রাজ দরবারে তারপর আমার সারি তো দরবার লাগাতে দরবারই লাগাতে তর্ক রাজের পাত্রটা ভেঙে কুরবার করে দিয়ে ওই তর্ক রাজ কন্যাকে চুলের মুঠি ধরে রাজ দরবারে নিয়ে আসবে। আমি বলছিলাম কি মহারাজ, আপনি এত উত্তেজিত হবেন না মহারাজ। আমি বলছিলাম কি, আপনার ওই রাজ্যটি তার নামে লিখে দিলে রাজ্য তো আর মাথায় করে নিয়ে যাবে না মহারাজ, আপনার রাজ্য তো আপনি দেখেই যাবে। ঠিক আছে শর্মাগত, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। আমি আবার আপনি চলে যান তর্ক রাজ দরবারে, তারপর বিবাহের দিন তারিখ ঠিক করে আপনি আমাকে জানিয়ে দেবেন। মহারাজ আমি একেবারে এই বিয়ের দিন ঘর লগ্ন ঠিক করে এসেছি মহারাজ। সবাস সবাস আমি আজকে আপনার উপর অত্যন্ত খুশি হয়েছি সর্বাগঠক, এই বিয়েতে আপনারও নেমন্ত্রণ। বিবাহ শুভ হবে মহারাজ, তবে শুনুন মহারাজ, আগামী বুধবার দিন গুদলি লগ্নে আমরা বর যাত্রী সেজে চলে যাব মহারাজ। আমি এখন আসি মহারাজ। জানো আলোকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আলোকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার হৃদয়ে স্থান দিতে পারবো না। তবে উপায় নেই, প্রজাদের বড় রঞ্জনের জন্য মায়ের আদেশ পালন করতে গিয়ে আমি আবার যাচ্ছি। এটি মহারাজ বর সেজি
শুনলেও ধৈর্য রাখতে পারবো না। শুনবে আলো? বলুন মহারাজ। তাহলে শোনো, আমি তোমাকে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে, আমাকে রাজ করে দেবে না, আমার রাজ্যে থাকবে না, এমনকি আমাকে রাজা বলেছি। তাই তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি আমার রাজ্যে দ্বিতীয় অধ্যায় গ্রহণ করছি। আলো, তাই তো তোমাকে বলেছিলাম আলো, শুনলে তুমি সহ্য করতে পারবে না। অত আলো, একথা যদি শুধু প্রজাদের কথা হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না। প্রজাদেরকে উপেক্ষা করে এ রাজ সিংহাসনকে তুচ্ছ মনে করে তোমার দুহাত ধরে মনে চলে যেতাম, প্রয়োজনে রাজ্য ছেড়ে চলে যেতাম, প্রয়োজনে বিজ্ঞানের জীবন কাটাতাম, তোমার দুহাকে মনে গিয়ে দ্বার গ্রহণ করতাম না আলো। কিন্তু করবো বলো, এ যে আমার গর্ব তারুণী মায়ের হাতে। প্রজাদের মঙ্গলের জন্যে, আপনার মাতৃ আজ্ঞা পালনের জন্যে আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছেন। আমার কোনো আপত্তি নেই, আপনি বসুন, আমি নিজ হাতে আপনাকে বর সাজে সাজিয়ে দেব।
ঘটনা। সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো।
আনবে ঘরে রাজ
আমি তাদের প্রতি আমার ধন্যবাদ। আমাকে এখানে দুজন ভাই টাকা দিয়ে সম্মান করেছেন, অনেকেই টাকা দিয়ে সম্মান করেছেন, তাদের প্রতি আমার সালাম ধন্যবাদ।